আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি হাউজিং স্ট্রি। হাউজিং স্ট্রি এলাকার একটু দেখাই আপনারা রে। তো আমার লাগে থাকা যে আমি একটু পাড়াইলাম ঘুরে, আমি একটু রিক্সা লিয়ে বাড়াইছি যে আমি আপনারা হাউজিং স্ট্রি এলাকাটা দেখাই দেখাই লিয়ে দিলাম আপনারা দেখা। সিলেটের মাঝে মোটামুটি সব থেকে সুন্দর এলাকা হইল কি হাউজিং স্টে। উপশহর খুব সুন্দর, উপশহর এবারে হাউজিং স্টে এলাকা খুব সুন্দর। প্রাইমারি স্কুল খুব আগর একটা স্কুল আমাদের সুন্দর সরকারি বিদ্যালয়।
সিলেটের অনেক আগর বেশ পুরনো একটা পেট্রোল পাম্প, আম্বরখানা পেট্রোল পাম্প। আর ওই যে সামনে লিপি সিলসিলা, সিলসিলা তো অনেকেই ছিল, অনেক আগের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট। সামনে বামে খাড়া করলি পয়েন্ট, চটপটি খাইন না, এমন পাবলিক খুব কম আসন। চটপটি মোটামুটি সবই বলা খাইন চটপটি ফুচকা। এখন আইসি একটা চটপটি খাইবো, আমি দেখাই আপনার চটপটি বানাইনটা কিলা খান। জাল দিছুন অর্থাৎ মরিচ দেব আরো চটপটির মজাই লেগি। জাল জাল খুব বেশি হইতো তো লেগে খাইতে মজা চটপটি। জাল তো মজাও ওই যে দেখতে পারো একটা টঙ্গর দোকান, দোকানের নামটা লিখি বাংলা টঙ্গ, টঙ্গটা খুব সুন্দর। বাংলাদেশে থাকা যদি টঙ্গের দোকানের চা না খাইছেন তাহলে কিতা বুঝলা, টঙ্গের দোকানের চা খুব মজা। আমি দেখি আপনার টঙ্গের দোকানে ও ভাই এই কিতা ফেজি নেই না, ফ্রেঞ্চ ফ্রাই খালি ফ্রেঞ্চ ফ্রাই নানি এখানেও চাল লাগে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, নুডলস আছে, আশেপাশে এখানে চাও বলতে পারবে। ব্যানার নামটা খুব সুন্দর, নামটা হইলে কি বাংলা টং। ওকে ভিউয়ার্স, আপনারা কমেন্টস করে জানিয়ে দেবা ভিডিওটা কেলা লাগছে, আমার লগে থাকবা, ধন্যবাদ।